বড়দের জামাত কাতারের ফাঁকে ফাঁকে ছোট 7-8 বছরের বাচ্চারা দাঁড়ালে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে কিনা? যদি ক্ষতি হয় তাহলে বাচ্চারা কোথায় দাঁড়াবে? বিশেষ করে বড় কোনো জামাতে বাচ্চাদের অভিভাবকের সাথে দাঁড়ানোর প্রয়োজন দেখা দেয়, তখনই বা কি করব? খুব দরকারি একটা মাসালা এবং মজার একটা মাসালা। দেখেন, বাচ্চাদের মসজিদে আসার বিষয়ে নানা রকম কথা আপনারা শুনেন। একেবারে ছোট বাচ্চা যাদের নামাজের কোনো বুঝ নাই, এদেরকে মসজিদে আনা যাবে না, আনা উচিত না, কারণ অন্য মুসল্লিদের তাশউইশ করবে। কিন্তু যদি আসে, নিন্দনীয় না। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে কোলে নিয়ে নামাজ পড়ছেন, এরকম হাদিসও আছে। খুতবা রেখে নেমে গেছেন, নাতি পড়ে গেছে তাই কোলে নিয়ে যায় আবার দাঁড়ায় খুতবা দিচ্ছেন, এরকমও আছে। এখন যদি খতিব সাহেব আপনাদের মসজিদে মিম্বর থেকে আয়েশা নাতি কোলে নিয়ে আবার যায় খুতবা দেয়, চাকরি থাকবো? আপনারা বলবেন যে হুজুর তো আস্ত দুনিয়াদার একটা, অথচ রাসূল সাল্লাম এরকম করছেন। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে আসা, এই হাদিস থেকে বোঝা যায় এটা নিষিদ্ধ না। হ্যাঁ, যে বাচ্চা ডিস্টার্ব করবে, পেশাব পায়খানা করে দিবে, তাকে না আনা উচিত। কিন্তু বাচ্চারা যদি আসে, বড়দের সাথে কাতারের মাঝখানে দাঁড় করাবেন। ওলামা ইকরাম, মুতাকাদ্দিমিন ওলামা ইকরাম বা আগের ওলামা ইকরাম ফতোয়া দিতেন যে তারা পিছনে দাঁড়াবে, কিন্তু এখন বর্তমান যে আপনার ওই যে কি বলে কিউ কিউ যুগ আসছে, এখন এই যে পোলাপানের যে আপনার কার্টুনের যুগ, এই যুগে পোলাপান যদি সবগুলোর পিছনে একসাথে দিয়ে দেয়, ওরা বলবে মাশাল্লাহ আমরা পাইছি আজকে, তোমাদের একসাথে নামাজ পড়ায় ছাড়ি দিবো আজকে। পুরো মসজিদের মুসল্লি সবগুলার নামাজ একসাথে ছাড়াই দিবে না ওরা। তো এই জন্য পোলাপানকে সাথে নিয়ে দাঁড়ানো উচিত, কোনো অসুবিধা হবে না যদি তাদেরকে সাথে নিয়ে দাঁড়ানো হয়। বিশেষ করে বাবা তার সাথে রেখে বাচ্চাদেরকে ইয়ে করবেন। অনেক মসজিদে কাগজ লাগাই দিছি, ফেসবুকে দেখছি যে এই মসজিদে বাচ্চাদেরকে নিয়ে প্রবেশ করা নিষেধ। কে অধিকার দিছে আপনাকে মসজিদে বাচ্চাদের প্রবেশ করতে নিষেধ করার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলা বাচ্চাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন, এবং আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, সে আজকে মসজিদে না আসলে সে কোথেকে শিখবে? আমাকে এদেশের নাম করা একজন আলেম, আমি নাম বলবো না, এক নামে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিনবেন, ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, আমাকে বলছে একদিন যে শেখ, আমি ছোটবেলার কথা মনে উঠলে আমার এখনো কষ্ট হয়। কি হয়েছে বলে যে কোনো মসজিদে যাইতাম, প্রত্যেকটা মসজিদে 2-3টা বুড়া থাকে, এদের কাজ হলো ছোট পোলাভার আসলে এগুলার 14 গোষ্ঠী উদ্ধার করা। একটু আশা ভরসা করে মসজিদে যাইতাম, পোলাভার মানুষ এটা দুষ্টামিতে করবোই, উনি এমন জোরে ধমক দিত মনে হয় যে আমি চুরি করতে আসছি। এই কারণে অনেক পোলাভার মসজিদ থেকে এই যে পথছাড়া হয় আর মসজিদে তারা আর আনা যায় না। এই ছেলে যে পথারা হলো, এর জন্য আপনারা দায়ী থাকবেন যারা বাধা দিবেন। বাচ্চাদের দুষ্টামিকে হজম করতে হবে, মনে রাখবেন, তাদের দুষ্টামিকে হজম করতে হবে, সহ্য করতে হবে, এবং এটাই হলো সুন্নাহ। তবে হ্যাঁ, আগেই বলছি, একেবারে ছোট বাচ্চা পেশাব পায়খানা তেমিজ করতে পারে না, নামাজ বুঝে না, এদেরকে মসজিদে এনে মসজিদে মুসল্লিদের তাশউইশ করা উচিত না। আর যদি মনে করেন আমার মসজিদে কয়েকদিন আগে এক বাচ্চা এনে পেশাব করে দিছে, তো পেশাব করে দিলে আমি ছিলাম না, পরে আমার কানে আসছে খবর, বলে যে এক দুজন খেপে গেছে, বলে যে খতিব সাহেবের কারণে মসজিদে অবস্থা, খতিব সাহেব শুধু বাচ্চাদের মসজিদে আনতে বলে দেখছেন এন পেশাব করে দিছে। তো এখন পেশাব করে দিছে এরকম বাচ্চা তো আমি আনতে বললি, এখন উনি আইনা মসজিদে পবিত্রতা নষ্ট করলেন, বাচ্চা পেশাব করছে। তা আমি বলি, এরকম যদি হয় তাহলে বাচ্চার বাপেরে দোনো হাতা গোসায়া এরপরে ধরে আচ্ছা তরে মার দিবেন না, বকা দিবেন, গালিগালাজ করবেন না, সুন্দর করে বুঝায় বলবেন যে ভাই আপনার কি আকল বুদ্ধি নাই, এই বাচ্চাটা আর প্যাম্পাস পরে আনতেন, আনছেনই যখন, এভাবে আনলেন কেন, তাকে বুঝাই দেন। কিন্তু খবরদার, বাচ্চাকে ধমক দেওয়া যাবে না। আপনারা সবাই একটা ঘটনা শুনছেন, রাসূল ইসলামের যুগে এক লোক বেদুইন মসজিদে আইসা এক কোনা বৈশা পেশাব করে দিছে, শুনছেন আপনারা ঘটনা? পেশাব করে দিছে আর সাহাবিরা সব হাতা গোছায় ফেলছে, আমি হাতা গোছাতে বলছি না আপনাদের, হাতা গোছায় ফেলছে, গোছায়া এত বড় সাহস বেটা মসজিদে নামাজ পড়, মানে আমরা নামাজ পড়ে সেখানে পেশাব করতে আসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাউ হু লা তুজরিমুহু, খবরদার ছেড়ে দাও তাকে, একটা মানুষ তাকে ধমক দিবা না, তাকে শেষ করতে দাও। পেশাব শেষ করতে দিলেন, এরপর তাকে ডেকে আনছে, ডেকে আনছে বলছে, আয়না বলছেন ভাই আমাদের এই ঘরটা আমরা নির্মাণ করছি শুধু আল্লাহর ইবাদতের জন্য, পেশাবের জন্য আলাদা ঘর আছে আমাদের, সে বেচারা বেদুইন মানুষ মরুভূমিতে থাকে, যেখানে খায় সেখানে আগে বুঝে না, তো তাকে বুঝাই দিলেন যে এখানে আমরা পেশাব করি না। সুন্দর করে বুঝাই দেওয়াতে উনি তখন বললেন আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মানা আহাদা, আল্লাহ আমারে আর মুহাম্মদরে মাফ করিও আর একটারও মাফ করিও না। দেখছেন নি কোথায় গিয়ে ধাক্কা লাগছে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকরা আবার শিখাচ্ছেন, দেখেন আমাদের রাসূলের শিক্ষা, দেখেন আবার শিখাচ্ছেন, আখলাকের কথা বললাম না, আর সেই আখলাক কোথায় আমাদের, মসজিদ থেকে গেউ গেউ করি আমরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবার শিখাচ্ছেন, বলতেছেন ভাই আল্লাহর রহমত অনেক ব্যাপক, আল্লাহ তোমাকে রহমত করে দিয়েও আরেকজনকে সারা দুনিয়াকে দিয়ে আল্লাহর কমবে না, কেন আল্লাহর রহমতকে তুমি তোমার জন্য শুধু করতেছো, সবার জন্য রহমত করো, আল্লাহর রহমত চাও। এ হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা।
আর সেখানে বাচ্চাকে আপনি মসজিদে আসলে ধমকাবেন? বুড়া বেটা মসজিদে পায়খানা করে দিয়েছে, রাসূল ধমকার নাই, ধমকাতে নিষেধ করছেন, আপনি ছোট বাচ্চারা ধমকাবেন মানে? হ্যাঁ, আমি আবারও বলছি, তাশউইশ করে এরকম বাচ্চাদেরকে আনবেন না, আনলে নিজ দায়িত্বে রাখবেন, মসজিদে পবিত্র খেয়াল করবেন, কিন্তু বাচ্চাদেরকে মসজিদে আসার জন্য উৎসাহিত করবেন। আজকাল কিশোররা মসজিদে আসে না, আমরা ছোটবেলায় দেখছি কিশোররা প্রচুর মসজিদে আসছে, এখন ওই যে মসজিদে কিছু লোক থাকে হাতা গোছায় থাকে, আসলে এগুলোর দৌড়াবে, মনে হয় শয়তান আসছে মসজিদে। আজিব কথা, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে আসবে না, কোথায় যাবে? এই জন্য তাদেরকে আসার জন্য উৎসাহিত করা উচিত, তবে শর্ত সাপেক্ষে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার বয়স 60 বছর, ছোটবেলায় নামাজ কোরআন শিখতে পারি নাই, যুবক বয়সের লজ্জায় শিখি নাই, এখন নামাজ পড়ি, নিয়ম যাই না, সুরা যাই না, কাউকে বলতেও পারি না, কি করতে পারি? প্রশ্ন করতেও লজ্জা পাই। আহা, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক। প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনার ভিতরে বোধোদয় হয়েছে। মৃত্যু হওয়ার আগে আগে যদি কারোর ভিতরে সেন্স ফিরে আসে, বেহুশ মানুষের যদি হুঁশ ফিরে আসে যে আমি তো ভুল পথে আছি, তাহলে এটা তার জন্য খুশির খবর, আলহামদুলিল্লাহ। এখনো চেতনা আপনার ফেরত আসছে, এটা ভালো খবর। তাহলে এখন আপনি কি করবেন? শেখার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এলম শিখার জন্য কোন একটা রাস্তা ধরবে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন, ইসলাম শিখার জন্য যদি কোন একটা পথ ধরে, এই যে আপনারা মাহফিলে আসছেন এটা একটা পথ ধরলেন, যদি এরকম এলম অর্জন করার কোনো পথ কেউ ধরে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেন। আল্লাহ যদি শর্টকাট করে দেন তাহলেই জান্নাত সহজ, তা না হলে এতটা সহজ না। অতএব আমি বলবো আপনাকে যে কোরআন শিখতে পারেন নাই, এলম শিখতে পারেন নাই, যদি আপনি এই এলাকার মানুষ হয়ে থাকেন, এই মাদ্রাসা আপনার জন্য বিরাট এক সুযোগ। আপনি এখানে হুজুরদের কাছে বসে সপ্তাহে বা দৈনিক একটা সময় বসে শেখা শুরু করে দেন। আপনি যদি শিখতে নাও পারেন, এই শিখা অবস্থায় যদি আপনি মারা যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজ আলি তালাবিল ইলমে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ইলম তলবের জন্য চেষ্টা করছেন, শুরুটা করে দিয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় আছেন, মৌত হয়ে গেলে আল্লাহর রাস্তার মৌত হবে ইনশাআল্লাহ। আমি তো অনুরোধ করবো মালসা কর্তৃপক্ষকে, মুফতি সাহেবকে, মোতায়েম সাহেবকে, যে মাদ্রাসার সাধারণ ভাইদের জন্য, মুরব্বীদের জন্য এলম শেখার একটা আয়োজন থাকা উচিত, ব্যবস্থা থাকা উচিত, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রশ্ন হলো, বাথরুমের ভেতর ওযু করলে কি নামাজ হবে? বাথরুমের ভেতরে ওযু করলে নামাজ হবে কিনা, টয়লেটের ভেতরে ওযু করলে নামাজ হবে কিনা? উত্তর হলো, নামাজ হয়ে যাবে, কিন্তু টয়লেটের ভেতরে ওযু করা উচিত না। কেন উচিত না? কারণ টয়লেটের ভেতরে ওযু করলে সেখানে ওযু শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। ওযুর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো শুরুতে কি বলা? বিসমিল্লাহ বলা। আর টয়লেটে অপবিত্র জায়গায়, নোংরা জায়গায় আল্লাহর জিকির মুখে করা নিষেধ, মাকরুহ। সেই জন্য টয়লেটে যদি ওযু করেন, হয় বিসমিল্লাহ বলবেন না, আর না হয় বলবেন। যদি বলেন তাহলে টয়লেটে বিসমিল্লাহ বলে একটা খারাপ কাজ করলেন, আর যদি আপনি বিসমিল্লাহ না বলেন তাহলে ওযুটা অপূর্ণাঙ্গ থেকে গেলে আপনি বিসমিল্লাহ বললেন না। এই জন্য টয়লেটের ভেতরে ওযু করা উচিত না। ওযু কোথায় করবেন? বাহিরে বেসিনে করবেন, বাহিরে টেপে করবেন, পা ধোয়ার সময় ভিতরে যায় শুধু টয়লেটে যা ধুয়ে আসবেন। আর যদি বাইরে বেসিন টেপ না থাকে তাহলে বাহির থেকে বাথরুমের বাহিরে আয়সা বিসমিল্লাহ বলে ঢুকে, বাইর থেকে বিসমিল্লাহ বলে ঢুকবেন, ঢুকে এরপর ওযু করে ফেলবেন, তাহলে ওযু ভিতরে হয়ে গেল, বিসমিল্লাহটা বাইরে হয়ে গেল, দোনোটাই হয়ে গেল। কথা কি বুঝাতে পারছি? সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে হয় বিসমিল্লাহ ছাড়তে হবে, আর না হলে বাথরুমে আল্লাহর নাম মুখে নিয়ে আল্লাহর নাম এর আদবের সাথে, আদবের খেলাফ করতে হবে, দুইটার একটা করতে হবে। এই জন্য বাথরুমে ওযু যদি কেউ করেও ফেলে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করা উচিত না।